আজকে আমি আমার ছাদ বাগানে কিছু সবজি চারার জন্য আর এই দড়ি দিয়ে একটা মাচা বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কিছু লতানে সবজি গাছ যেগুলো সুন্দর মাচা বেঁধে দিলে ওপরে লতিয়ে উঠতে পারবে এবং সবজিগুলো তলার দিকে ঝুলে যাবে খুব ইজি ওয়েতে। বাড়িতে যে নারকেল দড়ি ছিল সেটা দিয়েই বানাচ্ছি। চলুন দেখা যাক, আপনাদের আশা করি ভালো লাগবে। এবং যারা নতুনভাবে মাচা বানাতে চাইছেন সহজভাবে করলে আপনাদেরও সুবিধা হবে। যেটা বলছিলাম, দেখুন এই গাছগুলোর জন্যে আমার ইমিডিয়েট মাচা বাঁধা দরকার, না হলে এগুলো কিন্তু লতিয়ে উঠতে পারবে না। সেই জন্যে আমি আজকে ঠিক করেছি অবশ্যই আজকে আমি মাচা বেঁধে দেব। প্রথমে আমার যেহেতু এখানে গ্রিল আছে তাই জন্যে কিন্তু আমার সুবিধা, আমি এই গ্রিলের মধ্যে এই লাঠিটা আগে আটকে নেবো, তারপর নারকোল দড়িটা ইউজ করে মাচা বাঁধবো। তাতে টাইটও থাকবে আর জিনিসটা মানে পাকাপোক্তও হবে। আসলে এক্স্যাক্টলি এভাবে আমি কোনোদিন মাচা বাঁধিনি, তাই ঝিঙে গাছটা কী করে আমি তুলবো সেটাই চিন্তা করছিলাম। তারপর দেখলাম যেহেতু নারকোল দড়ি বাড়িতেই আছে তাহলে এরকমভাবেই করি। কিন্তু আপনাদের যদি বাড়িতে বড় বড় জাল নেট থাকে সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, কিংবা আপনারা আরও বেশি যদি কঞ্চির মতো জিনিস থাকে তাহলে আরও সুন্দরভাবে মাচা বানিয়ে নিতে পারেন। আমার কাছে যা ছিল আমি সেটা দিয়েই কিন্তু বানিয়ে নিলাম। এটা প্রথম স্টেজ করলাম, গাছগুলো যখন অনেক বড় হয়ে যাবে তখন আমার ওপর দিকেও তো আরও জায়গা আছে, তখন আমি এরপরে এটা ফার্স্ট ফ্লোর হলো, তখন আবার সেকেন্ড ফ্লোর মাচা বানিয়ে দেবো, তখন গাছগুলো আরও ওপরে উঠে সুন্দরভাবে সবজি দিতে পারবে। শশা গাছ, ঝিঙে গাছ, চিচিঙ্গে গাছ, করলা গাছ এগুলো কিন্তু খুব চটপট বাড়ে, মানে তাড়াতাড়ি বাড়ে। বেসিক্যালি ঝিঙে চিচিঙ্গে এগুলো কিন্তু বা করলা উচ্ছে এগুলো খুব তাড়াতাড়ি বাড়ে, তাই তাদের একটু তাড়াতাড়ি সাপোর্ট দিয়ে দেওয়াটা আমাদের উচিত। ঠিক মতো যদি মাচা পেয়ে যায় তাহলে এরা মনের আনন্দে সুন্দরভাবে বড় হতে পারে, এবং মাচার উপর দিয়ে লতালে নিচের দিকটা যেহেতু ফাঁকা থাকে আমরা তাহলে কিন্তু সেই জায়গাটাতে ভালোভাবে মাটি দেওয়া, সার দেওয়া। আমি তো এই সবজি গাছগুলোতে 10 দিন 12 দিন ছাড়া ছাড়া পাতলা করে খোল জল দেবো, একদম পাতলা করে, কারণ প্রচুর গরম পড়েছে এখন, কিন্তু মোটা করে খোল জল দিলে হবে না। আর তার সাথে চাল ধোয়া ডাল ধোয়ার জল আমি যখনই সম্ভব হবে তখনই দেবো, পারলে রোজ দিলেই ভালো হয়। মাঝে মাঝে দেবো কিছুটা গোবর সার, আর অবশ্যই এই সময় যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে হচ্ছে না, সেই জন্যে সবজি গাছে কিন্তু অবশ্যই নিম অয়েল স্প্রে করবেন যাতে এগুলোতে পোকামাকড়ের আক্রমণ না হয়। আমার ছাদ বাগানের গাছে কিন্তু এখন দুবেলা জল দিতে হচ্ছে কারণ প্রচণ্ড গরম, আর এই সব গাছগুলো খুব তাড়াতাড়ি যেহেতু বড় হয় সেহেতু জলও খুব কিন্তু তাড়াতাড়ি টানে। আর এই গরমে যদি আপনি একদম ভোরবেলায় জল দেন তাহলে একদম সন্ধ্যাবেলার দিকে গিয়ে মানে সূর্য অস্ত যাওয়ার পরে জল দেবেন গাছগুলো, তাহলে কিন্তু খুব ফ্রেশ থাকবে। গাছগুলো ধুয়ে দেবেন তাহলে কিন্তু গাছগুলোর পাতাগুলোও পুরো পরিষ্কার থাকবে এবং সতেজ থাকবে। আমার ঝিঙে গাছের মাচা রেডি হয়ে গেছে, এগুলো আমি দড়ি দিয়ে মানে ডগাগুলোকে আটকেও দিলাম যাতে সুন্দরভাবে চড়বড় করে বড় হতে পারে। এই গ্রো ব্যাগের মধ্যে উচ্ছে গাছ বসিয়েছিলাম, সেটাও দেখুন খুব সুন্দরভাবে হয়েছে, কিন্তু সকালে ভর্তি জল দিয়ে গেছি, এত গরম পুরো জল শুকনো হয়ে গেছে। আর এতে আমি একটা ছোট্ট ট্রায়াঙ্গেল মাচা বানালাম, মানে যা ছিল সেরকম হাতের কাছে কিছু ছিল না তাও, আর সেটা দেখে না মানে কি বলবো, যমুনা দি কেমন হাসছে দেখাচ্ছে, আমার মাচা খুব বড় হয়েছে। গাছগুলো উঠলে বেঁধে দেবে এরকম দুখানা দড়ি দিয়ে, হ্যাঁ জড়িয়ে জড়িয়ে দিয়ে দিবি, এগুলো তো বাড়বে। আচ্ছা এই দিদি তো গ্রামের, সেও তো দিদি খুব ভালো জানে, এই দিদির একটা আলাদা পরিচয় আছে। এই দিদির সাথে আমার একটা না আলাদা একটা সফট কর্নার জড়িয়ে আছে,
প্রথম কথা এই দিদি আমি যা কাজ করি তাতেই অ্যাপ্রিশিয়েট করে। দ্বিতীয়ত এই দিদি আমার ছেলেকে 3 মাস থেকে 5 বছর অবধি আগলে রেখে বড় করেছে। আমি তাকে ছোট্ট অবস্থায় রেখে স্কুলে চলে অফিসে চলে যেতাম, আর আমি এক একদিন এসে দেখতাম যে এই দিদির কাছে ও হাঁটতে শিখে গেল, কথা বলতে শিখে গেল, খেতে শিখে গেল, মানে একটা আলাদা সফটনেস জড়িয়ে আছে এই দিদির সাথে। এখানে একটা বিশাল ভুল করে ফেলেছি, প্রচুর ঢেঁড়স গাছ একসাথে হয়ে গেছে। আমি ভেবেছিলাম এত পরে বসাচ্ছি হবে না, কিন্তু এখন আর সরালে হবে হবে বলতে খুব বৃষ্টি হলে পরপর যদি বৃষ্টি হয় তাহলে ছড়িয়ে লাগালে হবে, পরপর বৃষ্টি না হলে তুলো না। এত গরম তো দুবেলা জল দিয়ে সামলাতে পারছি না, এখন তুলে পুতলে আর সামলাতেই পারবো না হয়তো। শুধু ফুল বা ফল না, কিছু কিছু সবজি গাছও বসাতে হবে, তবেই কিন্তু আমাদের বাগান পরিপূর্ণ হবে। কিচেন গার্ডেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হট করে কিছু দরকার পড়লেও হাত বাড়ালেই যদি পেয়ে যান তখন একটা অন্যরকম ভালো লাগা মনের মধ্যে সৃষ্টি হয়, তাই অবশ্যই সবজি গাছও বসান। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সবাই অবশ্যই কমেন্টস করবেন। ছোটদের অনেক ভালোবাসা আর বড়দের আমার প্রণাম জানিয়ে আজকের মতো শেষ করছি। শুভরাত্রি।